ত্রিপুরার মার্কেটিং কোঅপারেটিভ সোসাইটিগুলির মধ্যে তেলিয়ামুড়া কোঅপারেটিভ সোসাইটি এবছর দ্বিতীয় পুরস্কার লাভ করেছে। বুধবার এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে কথা জানিয়েছেন সোসাইটির ম্যানেজার এবং চেয়ারম্যান। পাশাপাশি এই সাফল্যের জন্য তাদেরকে 20,000 টাকা পুরস্কার তুলে দেওয়া হয়েছে বলে জানান তারা। অনেক পরিকল্পনা রয়েছে। আমরা প্রথমেই একটা এগ্রিকালচার ডিপার্টমেন্টে আমরা একটা নার্সারি খোলার জন্য আমরা বিধায়িকার সহযোগিতা চেয়েছি। উনিও আন্তরিক ভাবে আমাদের একটা দার্জিলিং টি এলাকায় একটা 11 কানে একটা জায়গা রয়েছে, সেই জায়গাটা আমাদের অ্যালটমেন্ট দেওয়ার জন্য যথারীতি যে প্রসেস সেই প্রসেসে এগিয়ে যাচ্ছে। সম্ভবত আগামী দিন সেটা আমরা পাবো। পাশাপাশি আমরা তেলিয়ামুড়া সমবায় সমিতির জায়গার মধ্যে একটা শপিং মল করার জন্য একটা আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। সম্ভবত সেটাও হয়ে যাবে।